সরকারি ও দলীয় কাজে নিজ এলাকায় ঘোরার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতার সৃষ্টি হয় ভরতপুরের বিধায়ক কমলেশ চ্যাটার্জির। সোমবার সকালে তিনি এ বিষয়ে সালাদ থানার ওসি আব্দুস সামাদকে অভিযোগ জানালে তিনি বলেন, বিনা অনুমতিতে ঘোরাঘুরি করলে নিরাপত্তার দায়িত্ব তিনি নেবেন না। এ ঘটনার বিরুদ্ধে জেলা আরক্ষাধ্যক্ষকে লিখিত অভিযোগ জানানো হয় জেলা কংগ্রেসের পক্ষ থেকে। এ বিষয়ে সোমবার এক সাংবাদিক বৈঠকে জানালেন জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস। আজ সকালের একটি ঘটনা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমাদের প্রিয় বিধায়ক ভরতপুরের এমএলএ কমলেশ চ্যাটার্জি, যার নাম গোপাল, এই শারদীয়া উৎসবে শেষ হওয়ার পরে গতকাল সে সালারে গেছিল জনসংযোগ রক্ষা করার জন্য, বিভিন্ন খানে তার উপস্থিতিকে প্রমাণ দেওয়ার জন্য। কিন্তু রাত্রি থেকেই উদ্ভূত পরিস্থিতি যা মাঝে মাঝেই হতো, গতকালও তার বিধানসভা কেন্দ্রের মধ্যে তাকে ঘোরাফেরা করতে দেওয়ার জন্য নানান প্রতিবন্ধকতার সৃষ্টি তাকে করা হচ্ছে। সকাল 9টা ভরতপুরের এমএলএ কমলেশ চ্যাটার্জি ফোন করেন সালারের ওসি আব্দুস সালামকে। তিনি ওসিকে সব ঘটনা জানান। প্রত্যুত্তরে ওসি তাকে জানিয়ে দেন তার সালারে কোনো রকম প্রবেশ করা চলবে না, অর্থাৎ সালারে প্রবেশ করতে গেলে ওসি আব্দুল সালামের অনুমতি নিয়ে সালারে প্রবেশ করতে হবে। যদি না করেন তাহলে তার নিরাপত্তা সহ কোনো কিছুর দায়িত্ব ওসি আব্দুল সালাম নেবে না। মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা ওসি সালার তার বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করেছি, অর্থাৎ অভিযোগ পত্র পাঠিয়েছি জেলা পুলিশ আরক্ষাধ্যক্ষের কাছে। সরকারের কাছে প্রশ্ন, সরকারি মায়নায় তুষ্ট এই ওসি যদি একজন বিধায়কের নিরাপত্তা দিতে না পারে, তাহলে সেই ওসি কি করে সাধারণ মানুষের নিরাপত্তা দেবেন? আমরা এটা এর বিরুদ্ধে তীব্র নিন্দা করছি, সঙ্গে সঙ্গে ওই ওসির অপসারণ দাবি করছি জেলা পুলিশ সুপারের কাছে।